বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন লাভলি ভিউয়ার্স? শানাস রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি বড়ইয়ের আচারের রেসিপি শেয়ার করব। এখানে শুকনা বড়ই নিয়েছি, বড়ই ভালো মতো কয়েকবার ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এখন পানিতে ভিজিয়ে রাখবো কয়েক ঘন্টা। সারাদিন ভিজিয়ে রেখেছিলাম আমি, তাহলে বড়ইগুলো নরম হবে, বড়ইয়ের আচার বানাতে অনেক সুবিধা হবে। আচারের জন্য আমার তেঁতুল লাগবে, এর জন্য তেঁতুল ভিজিয়ে রাখলাম পানি দিয়ে। এটা ভিজে নরম হয়ে থাকবে। বড়ইগুলো ভালো মতো ধুয়ে বুটা ছাড়িয়ে নিয়েছি আর এভাবে ফাটিয়ে রেখেছি। এখন আচার বানাতে চলে যাব। আচার বানানোর সময় এভাবে বড়ই ফাটিয়ে নিলেই বেশি ভালো হয়। তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কেমন নরম হয়ে গিয়েছে। প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি সরিষার তেল, অল্প করে দিয়েছি। এখন দিয়ে দিলাম রসুন বাটা, আপনার ইচ্ছা করলে রসুন ছেঁচেও দিতে পারেন। আর দুইটা তেজপাতা দিয়েছি, কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি বড়ই, আর দিয়ে দিব পানিতে ভিজিয়ে রাখা তেঁতুল। এখন দিয়ে দিব অল্প করে লবণ, আর দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দিলে অনেকদিন আচার ভালো থাকবে। এখন চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে চিনি দিয়ে আচার বানাবো, আপনারা ইচ্ছা করলে গুড় দিয়েও আচার বানাতে পারেন। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আচার বেশি মিষ্টি হলে ভালো লাগবে না, আবার বেশি টক হলেও ভালো লাগবে না। আমি আমার আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম, এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। এক কাপ পরিমাণ পানি দিলাম যেন বড়িগুলো ভালো মতো সিদ্ধ হয়, এই জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে অল্প আঁচে জ্বাল দিব 20 মিনিটের মতো, তাহলে বড়ই সিদ্ধ হয়ে যাবে। বিশ মিনিট পর আমি এখন ঢাকনা খুলে নিব, দেখুন বড়ইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তেজপাতা তুলে ফেলে দিব। এরপর আমি ডাল ঘুটনি দিয়ে বড়ইগুলো আরো ভালো মতো গলিয়ে নিব, তাহলে আচার খেতে আরো বেশি মজা লাগবে। এখন আমি দিয়ে দিলাম ধনে গুঁড়া, আর দিয়ে দিলাম জিরা গুঁড়া আধা চা চামচ করে, আর দিয়েছি এর মধ্যে 5 ফোড়ন গুঁড়া। এখন ডাল ঘুটনি দিয়ে আমি বড়ইগুলো ভালো মতো গলিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে চামচ দিয়েও গলাতে পারেন। এভাবে বড়ইয়ের আচার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মরিচ গুঁড়া, মরিচ গুঁড়া অল্প করে দিয়েছি। এখন সবকিছু একসাথে আবার মিশিয়ে নিচ্ছি, আর অল্প কিছুক্ষণ জ্বাল দিব আচার। এরপর চুলা থেকে আমি আচার নামিয়ে নিব। বড়ইয়ের আচার আমার রেডি। আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।